আমার কি মিষ্টি লাগছে না? যাই হোক গাইস, আজকে আমি যাচ্ছি কালী পুজো দিতে অনেক দিন পর। আর হচ্ছে ইন্ট্রোটা আমি এখানে দিলাম না, একবারে ওখানে গিয়ে ইন্ট্রোটা দিচ্ছি, চলো। অ্যাকচুয়ালি হট করেই মনে হলো যাই একটু পুজো দিয়ে আসি, অনেক দিন হলো যে কালীবাড়িতে পুজো দেওয়া হয় না। আর আমাদের এখানের এই কালীবাড়িটা ভীষণ জাগ্রত, যারা রানাঘাটে থাকো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও। তাই সকাল সকাল আমরা সবাই মিলে, মানে আমি, দাদা, তমা সবাই স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এবার ব্যাপার হচ্ছে যেহেতু আমরা হট করে প্ল্যান করেছি তাই আমাদের কোনো কিছুই কেনাকাটা করা ছিল না, তাই আগে আমরা চলে গেছিলাম বাজারে, সেখান থেকে ফুল, মিষ্টি, ফল, ধূপ, ধুনো, প্রদীপ, ঘি, মানে পুজোর যা যা সামগ্রী লাগে সেই সমস্ত কিছু কিনি। আর বাড়ি থেকে আনার মধ্যে আমি শুধু একটা জবা ফুল এনেছিলাম আর একটা মোমবাতি। তারপরে আমরা সোজা চলে আসি পুজোর এখানে। এবার আমরা আস্তে আস্তে, কিন্তু প্রথম যে পুজোটা হয় এখানে, প্রথম পুজো হয় 12টা থেকে, পুরো ঘড়িতে যখনই 12টা বাজবে তখনই এখানে পুজো দেওয়া শুরু হয়ে যায়। তাই প্রথম পুজোটা আমরা দিতে পারিনি, আর আজকে ছিল শনিবার। আর আমরা তো যেহেতু সমস্ত কিছু বাজার থেকে কিনে এনেছি তাই আমাদের দুজনের ডালা সাজানো একদমই হয়নি, তাই আমরা দুজন মন্দিরে বসেই ওদিকে পুজো হচ্ছিল আর এদিকে আমরা একটুখানি নিজেরা ডালাটা সাজিয়ে নিচ্ছিলাম। তারপরে ওই পুজো হয়ে গেলে আমরা সবাই মিলে পুজোতে বসি। সমস্যা হয়েছে ফুলের মধ্যে মিষ্টির প্যাকেটটা আমার হারিয়ে গেছিল, তাই আর কি খুঁজছিলাম। আমি যে একটু সুন্দর দেখতে হয়ে গেছি এটা কি নোটিস করেছো? যাই হোক, আজকে তোমাদেরকে এই সিক্রেটটা একটু শেয়ার করছি। রিসেন্টলি আমি একটা অ্যাপ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করি আর যেই অ্যাপটার নাম হচ্ছে কিউটস্কিন। কিউটস্কিন অ্যাপটা তোমরা নর্মালি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখানে তোমরা অনলাইন ডাক্তারের সাথে চ্যাট করতে পারবে। সেখানে তোমাদের কিছু বেসিক প্রশ্ন করা হবে, যেমন তোমার এজ কত বা তোমার কোনো সমস্যা রয়েছে কিনা, তুমি কোনো মেডিসিন নিচ্ছ কিনা, সমস্ত প্রবলেম শোনার পর তার উপর ভিত্তি করেই তোমার জন্য স্পেশালি প্রোডাক্ট তৈরি করা হবে। আর একটা মজার ব্যাপার জানো কি, তোমরা যদি বাইরে কোথাও স্কিনের ডাক্তার দেখাও তার জন্য কিন্তু একটা পার্টিকুলার ফিস লাগে, বাট এই অ্যাপটিতে কিন্তু সেটা পুরোটাই ফ্রি আর তুমি পুরো কাজটাই নিজের বাড়িতে বসেই করতে পারবে। চ্যাট করার সময় এখানে আমার কিছু ফটো নেওয়া হয় এবং আমার সমস্যার কথা সেখানে জানানো হয়, তার উপর ভিত্তি করেই কিট তৈরি করা হয় এবং নর্মালি আমি সেটাকে অর্ডার দিয়ে দিই। দেখবে এই বক্সের ভিতর কি আছে, নর্মালি এর মধ্যে চারটে প্রোডাক্ট রয়েছে, একটা ক্লিনসার, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিম আর একটা সিরাম। ক্লিনসার দিয়ে মুখটাকে ক্লিন করি, তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, তারপরে সানস্ক্রিম, লোশন এবং সিরামটা আমি দিনে দুবার ইউজ করি। এই প্রোডাক্টগুলো আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি আর এটাই হচ্ছে আমার সৌন্দর্যের রহস্য। প্রোডাক্ট কেনার পর স্কিন এক্সপার্ট অ্যালাউড হয়ে যাবে, যেখানে তোমরা কল বা চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবে, আর যদি তোমরা আমার প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পাবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। আর এই মন্দিরে একটা ছোট্ট নিয়ম আছে, মানে যে যা নিয়ে আসে, মানে মিষ্টি বলো বা ফল বলো, যা কিছু আনে তা সেটা না লিখে দিতে হয় নাম, গোত্র। যেই দাদুটা, মানে যেই ব্রাহ্মণ দাদুটা পুজো দেয় প্রত্যেকের, সেটা 100 জন হোক, 50 জন হোক, 80 জন হোক, প্রত্যেকের নাম গোত্র ধরে ধরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়। আর একটা সময় ছিল এখানে আমি প্রত্যেক শনিবার মঙ্গলবার করে আসতাম, বাট সত্যি কথা বলতে এখন আর সেরকম সময় হয় না। আর আজকে তো প্রায় আমি 1.5 বছর পরে এসেছি, কারণ আমার দিদা মারা গেছিলো, তখন তো আসাই হয়নি। অনেক দিন পর আজকে আমি আবার এই মন্দিরে এসে কালী পুজো দিয়েছি। আর এই মন্দিরটা না অনেক বড়, এখানে অনেক ঠাকুর আছে, যেমন শিব ঠাকুর আছে, রাধা মাধব রয়েছে, লোকনাথ ঠাকুর রয়েছে, মনসা ঠাকুর রয়েছে, বড় ঠাকুর রয়েছে, আর প্রত্যেকটা ঠাকুরের জন্য খুব সুন্দর করে আলাদা আলাদা ঘর রয়েছে। সেভাবে তো মন্দিরে আসা হয় না, আগেই বললাম, সেই জন্য আমি বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে আমি একবারে শিব ঠাকুরের এখানেও কিছু ফুল দিয়ে যাব আর বড় ঠাকুরের ওখানে একটা মোমবাতি ধরিয়ে যাব, যেহেতু আজকে বড়বার, তো সেই জন্য আমি এইখানেও একটুখানি ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে একটুখানি আরতি করে নিয়েছি। আর যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বাড়িতেও কিন্তু ছোট্ট একটা ভোলানাথ রয়েছে। আর শুধু ভোলানাথ না, আমার বাড়িতে কিন্তু প্রায় 8 থেকে 9টা ঠাকুর রয়েছে, যেমন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, দুর্গা, গুরুদেব, গোপাল, রাধা মাধব। ছোটোবেলা থেকেই আমার ঠাকুর ভীষণ ভালো লাগে, মানে আমার সব থেকে ভরসার জায়গা। অনেকে আছে যে ঠাকুর দেবতা বিশ্বাস করে না, আমি কিন্তু পুরোপুরি উল্টো। ছোটোবেলা থেকেই সব ধরনের পুজো আচ্ছা বলো, উপোস করা বলো, এই সব করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু শিখেছি আমি আমার দিদার থেকে। আর এই দেখো আমার এত এত ইচ্ছে, আমি নন্দীকে বলে দিচ্ছিলাম যাতে ওই একটু মহাদেব পর্যন্ত পৌঁছে দেয় আর যাতে আমার সমস্ত ইচ্ছে, আমার সমস্ত আশাগুলো সব ফুলফিল হয়ে যায়। তারপরে আমার এখানে পুজো দেওয়া শেষ হলে আমি টুক করে চলে যাই পাশের ঘরে, আর তার আগে দেখো একটা পুচকু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আর আমার কিন্তু ভীষণ শরীর খারাপ ছিল, দুর্গাপুজোর আগে থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, বাট তারপরে সেগুলো কাটতে না কাটতেই আমার প্রচণ্ড ব্যাক পেনের সেই সমস্যাটা আবার শুরু হয়েছে।
তার কারণ হচ্ছে আমার যেহেতু আর্থারাইটিসের সমস্যা, আর সেহেতু শীতকাল আসলেই আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন করে। তো যাই হোক, ওখানে পুজো দেওয়া শেষ করে আমি এখানে চলে এসেছিলাম, কারণ মা বারবার করে বলে দিয়েছিল যেহেতু আজকে বড়বার আর মন্দিরেও আসছি, সেই জন্য যেন বড় ঠাকুরের এখানে একটা মোমবাতি ধরিয়ে যাই। অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো যে দক্ষিণেশ্বর যাবো যে পুজো দিতে, বাট সেটা কোনো না কোনো কারণের জন্য হচ্ছিলই না। তাই আমরা আজকে ঠিক করেছিলাম যে ঠিক আছে চলো যে বাড়ির কাছেই পুজোটা দিয়ে আসি। বাট এইবার ইচ্ছে আছে যে এইখানে পুজো দেওয়া হয়ে গেল, এবার একদিন যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। যদিও আমি মাত্র দুবারই গেছি দক্ষিণেশ্বর পুজো দিতে, একবার আমি মায়ের সাথে গেছিলাম, আরেকবার আমি আমার একটা ইউনিভার্সিটির ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য, আর দুবারই খুব সুন্দর করে শান্তি মতো পুজো দিয়েছি। তাই এইবারও ইচ্ছে আছে যে খুব ভালো করে যেন পুজোটা দিতে পারি, তো খুব তাড়াতাড়ি যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। একটা কাজই বাকি আছে, ওখানে রাধা গোবিন্দর মন্দির আছে, ওখানে শুধু একটুখানি ফুল দিয়ে আমরা চলে যাব। তো তোর কেমন লাগলো বল আমাদের এখানে পুজো দিলে? ওর মনে হচ্ছে মন ঠান্ডা হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। আর এই মন্দিরটা কিন্তু অনেকগুলো রাস্তা, যেমন আমরা ওদিক থেকে এসেছি, দেখো এদিক থেকে যাবো, আর আমি কিন্তু প্রত্যেক বছর এইখানেই শিব পুজো দিই, মানে শিবরাত্রি। এইদিকে সমস্ত ব্রাহ্মণদের থাকার জায়গা, ভোগ রান্না হলে পুজোর সময় ভোগের সমস্ত কিছু, ওদিকে জায়গা আছে ভোগ রান্না করার, ওদিক থেকেও যাওয়া যায়। বাট আমরা এদিক থেকে যাবো। তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর প্রসাদ প্রসাদ সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আমার আশীর্বাদী ফুলটা মানে আমি রেখে এসেছি, আমার আশীর্বাদী ফুলটা আমি রেখে এসেছি, আর আমার দাদা ওয়ালেট ভুলে এটা আমার সাথে ফার্স্ট টাইম নয়, এটা আমার সাথে আগে বহুবার হয়েছে। ভিডিও করতে করতে দুম করে কিছু একটা ছোটোখাটো কাজ করেই আমি ভুলে যাই যে আমি ব্লগ বানাচ্ছিলাম, আর সেটা আমার মনে পড়ে একদম এডিটের সময়। এডিট করতে এসে দেখি যে আমি ভিডিওটাই শেষ করিনি, বা বাড়ি এসে আমার মনে পড়ে যে না, আমি ভিডিওটা এন্ড করিনি। তো আজকের ভিডিওটাও তাই হয়েছে, ভিডিওটা আমি একদমই এন্ড করতে ভুলে গেছিলাম। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করতে ভুলো না, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, আর আমার প্রোমো কোড ইউজ করলে পেয়ে যাবে 100% ডিসকাউন্ট।